আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি হীরামণি আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি খুবই মজার একটি রেসিপি, এটা হচ্ছে চিকেন অ্যান্ড ভেজিটেবল পাস্তা। একেবারে রাজকীয় স্বাদে খুবই মজার এটা, আর খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলা যায়। ছোট থেকে বড় এটা সবাই কিন্তু পছন্দ করবে, আর বাচ্চাদের তো ভীষণ পছন্দের এই রেসিপি। আর কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করবেন রেস্টুরেন্ট স্টাইলে, তা আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। পাস্তা তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি যে 250 গ্রাম মতো পাস্তা, নিয়েছি চিকেন, এখানে বোনলেস চিকেন নিয়েছি। আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এটা হচ্ছে ব্রয়লার মুরগি। তারপরে হচ্ছে লাগছে আমার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। সবজির মধ্যে অন্য অন্য যা যা লাগছে সেটাও দেখে নিই। এই যে আলু আমি এই যে কিউব করে কেটে নিয়েছি, পাতলা করে নিয়েছি, গাজর, ফুলকপি আর ক্যাপসিকাম। আর লাগছে টমেটো আর আদা রসুন পেস্ট নিয়েছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর এখানে নিয়েছি সামান্য টেস্টিং সল্ট। লাগছে আমার টমেটো মানে ছস নিয়েছি আর কি। আর লাগছে একটা ম্যাগি মশলা, এটা শুধুই অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এখন আমি পাস্তাগুলিকে সেদ্ধ করে নিব প্রথমে, তার জন্য আমি কিচেনে চলে আসলাম। আর অলরেডি আমি পানিটা চুলায় বসিয়ে দিয়েছিলাম, তো বলক এসে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ না সরি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি পাস্তাগুলি দিয়ে দিলাম, এটা ফুটতে কিন্তু 5-6 মিনিট সময় লাগবে। তো 5-6 মিনিট পর এই যে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। তো একেবারেই পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পানিটাকে ঝরিয়ে নিব একটা ছাঁকনিতে। তো ওটা পানিটা ঝরতে ঝরতে সাইড দিয়ে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আসলে তেলটা আমি মাপ বলবো না, যার যার পছন্দ অনুযায়ী তেলটা দিয়ে নেবেন। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে, আর আমি কিন্তু পাস্তাটাকে পানিটা ঝরিয়ে আমি সামান্য একটু তেল মেখে আমি ওটাকে ভালোভাবে একটু রেখে দিয়েছি। ওর তেল মেখে রাখলে কিন্তু একেবারেই ঝরঝরা থাকবে। এখন আমি একটু পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। তারপরে হচ্ছে আমি এর মধ্যে আদা রসুন জিরার যে পেস্টটা ওটা দিয়ে দিলাম। তারপরে আমি অন্য অন্য সব মশলাগুলি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনগুলি দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমি চিকেনগুলি এই যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে আমি কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। আর বোনলেস চিকেন কিন্তু এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় যেহেতু এটা ব্রয়লার মুরগি। এখন আমি সমস্ত সবজিগুলি দিয়ে দিচ্ছি। তো এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর সবজি থেকে কিন্তু অনেকটাই পানি বের হয় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু পানি এসে গিয়েছে। তো এই পর্যায়ে আমি টমেটো কুচিগুলি দিয়ে দিলাম। আমি এখানে বড় সাইজের একটি টমেটো নিয়েছি,
আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলি। আর কাঁচামরিচগুলি আগে দিলে কিন্তু এটা একেবারেই গলে যায় বা সেদ্ধ বেশি হয়ে যায়, তো একটু পরে দিতে হবে। তো আর একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি পাস্তাগুলি দিয়ে দিলাম। পাস্তাগুলি দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপরে হচ্ছে আমি সেই প্যাকেট মশলাটা দিয়ে দিলাম, সরি, এটা হচ্ছে কোকোলা নুডলসের যে প্যাকেট মশলাটা থাকে ওই এক প্যাকেট মশলা আমি দিয়ে দিয়েছি। এখন টমেটো সস দিয়ে দিলাম। আর এই সসটা কিন্তু আমার নিজস্ব, ঘরেই তৈরি, খুবই মজার, এটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। খুবই মজার এই ঘরোয়া উপকরণে এই সস তৈরি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। ডিম দুইটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব সুন্দরভাবে যখন এটা মিশানো হয়ে যাবে তারপরে আমি হচ্ছে আরও একটু ঢেকে রাখবো। তো কিছুক্ষণ ঢেকে, এক দুই মিনিটের মতো ঢেকে রেখে দিলেই কিন্তু এটা রেডি। তো এখন আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা তুলে। খুব আলতো হাতে নাড়তে হবে, তা না হলে কিন্তু গলে যাবে। তো একটু লবণটা চেক করে নিলাম, তো একদমই পারফেক্ট আছে। এখন যেহেতু এটা রাজকীয় স্বাদ তো একটু ঘি তো লাগবেই, তো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘি দিয়ে আমি আলতো হাতে একটু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আমি ভালোভাবে সুন্দর মতো ঘি লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই চুলাটা বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু ঘির ঘ্রাণটা কিন্তু বেশি থাকবে। খুব সুন্দরভাবে আমি আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটা একেবারেই পরিবেশনের জন্য খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম রাজকীয় স্বাদে চিকেন অ্যান্ড ভেজিটেবল পাস্তা। আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। এরকম আরও অনেক অনেক মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি সমস্ত নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় বিদায় নিয়ে নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।